আমি তাহের খান, আমার বাড়ি তাতন ওয়ান ব্লকের 8 নম্বর 1-এর-8 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলিয়া কাজী মহল্লায় বাড়ি। 223 নম্বরের 218 নম্বর বুথে আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা সিপিএমের হয়ে নমিনেশন ফাইল করি। তো নমিনেশন ফাইল করতে যাওয়ার আগেই আমাদেরকে অনেক কিছু ধমকানো চমকানো হয়েছে, আমাদেরকে নানানভাবে আমাদেরকে অত্যাচার করা হয়েছে। ইভিন কি আমি যখন নমিনেশন ফাইল জমা করতে যাই, আমাকে ভিডিও অফিসের সামনে, পিজি রাস্তার সামনে আমাকে ঘিরে ফেলা হয় এবং আমাকে নানাভাবে ধমকানো চমকানো ঘিরে তারপরে আমি কোনোরকম আমি এবং আমার ওয়াইফ ওখান থেকে এসে নমিনেশন ফাইল করি। তারপরে বাড়িতে যখন ফোন করি, আমার ছেলে এবং মেয়ে এবং ছেলে দুজনই বাড়িতে ছিল, আমরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনই নমিনেশন ফাইল করতে এসেছিলাম। তো ওখানেই খবর পাই যে ছেলে কাঁদছে, মেয়েও কাঁদছে, বলছে বাবা এখানে এসে ধমকা চমকা করে গেছে, এরকম 4-5-8-10 জন এসে ধমকেছে, বলছে তোমার বাপ জলদি এলে আমাদের ওখানে পার্টির পিছিয়ে পাঠাও নাহলে মেরে ফেলবে। তো ভয়ে আমি আর নমিনেশন ফাইল করার পরে ভয়ে আর যাইনি। না যাওয়ার পরে আমি ওখান থেকেই সঙ্গে সঙ্গে কোনোরকম দুটো ছেলেকে নিয়ে আমি ওখান থেকে এখন বাইরে বাইরে ঘুরছি, প্রত্যেক দিন যাচ্ছে, বাড়িতে ধমকানো হচ্ছে। আমি দুটো আমার সিম কার্ড, আমার যেটা পার্সোনাল নাম্বার, আমি দুটোই সিম খুলে ফেলেছি এবং কোনো যোগাযোগ করতে পারছি না, এবং যেটুকু যোগাযোগ করছি শুনছি এবং নানাভাবে মানে অকথ্য ভাষায় গালাগালো, ধমকানো চমকানো, কেটে ফেলবো, লাশ খুঁজে পাবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। কিন্তু কেন, উনারা যদি মানুষের ভালো কাজ করেছেন তাহলে ভোট যে আছে ভোট উনাদেরকেই মানুষ দিবে। তো আমাকে এইরকমভাবে ধমকানো চমকানো করে নমিনেশন উঠানোর জন্য চাপ দেওয়া, নানাভাবে অত্যাচার করা, কেন এটা, কেন কিসের জন্য? চারদিকে খুঁজাখুঁজি, চারদিকে আমাদের ফটো ভাইরাল করে দেওয়া হয়েছে, চারদিকে যেরকম আমি কোনো মার্ডার করেছি, কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছি কি কোনো কিছু করে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ আমার ফেসবুক থেকে যে ফটো আমার, আমার ওয়াইফের, আমার আর আমার দুজন ছেলেমেয়ের সব ফটো ভাইরাল করে সবাইকে গুন্ডা বাহিনীকে দিয়ে সব খুঁজা চলছে। আমি বাড়ি যেতে পাচ্ছি না, আমি এইরকম, আমার কাছে টাকা পয়সা নেই, আমি কি সাংঘাতিক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটা একটা ভাইরাল ভিডিও, যেটা বুঝতে পারছি যে রিসেন্ট ভিডিও। এই হচ্ছে অবস্থা। বিরোধী দলের হয়ে নমিনেশন ফাইল করেছেন, ব্যাস ঘর ঢুকতে পারছেন না, নমিনেশন প্রত্যাহার করতে হবে, ছবি টবি দিয়ে একেবারে সব ভাইরাল করে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকেও ছাড়া হচ্ছে না। শুধু এটাই নয়, আমার কাছে অনেক সব ভিডিও আসছে, যারাই আর কি বিরোধী, মানে বিরোধী দলের যারা নমিনেশন ফাইল করেছেন তাদেরই অনেকেরই বাড়িতে সব অত্যাচার চলছে, ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু অবস্থার পরিবর্তন কিন্তু সেই অর্থে হচ্ছে না। আমি দেখছিলাম একটা বিজেপির তরফ থেকে একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে, তাদেরও সব কর্মীদের বাড়িতে গিয়ে চড়াও ইত্যাদি ঘটনা ঘটছে। আমি দর্শক একটা দেখাই, নদিয়ার ফুলিয়া ওই এলাকার একটা বিজেপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বিরুদ্ধে। এই হচ্ছে দর্শক, দেখুন। আমাদের প্রার্থীদের উপর তৃণমূলের গুন্ডাদের আক্রমণ মানছি না, মানব না। আমাদের প্রার্থীদের উপর তৃণমূলের গুন্ডাদের আক্রমণ মানছি না, মানব না। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী, জয় শ্রী। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, কোথাও কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে, কিন্তু বিষয়টাকে থামানো যাচ্ছে না, চরম অত্যাচার চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দর্শক,
আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আজকের এই রাতটা এই মরশুমের সব থেকে অভিশপ্ত রাত হয়ে হয়তো দাঁড়াবে, সব থেকে অভিশপ্ত রাত আজকের রাতটা। কারণটা হচ্ছে আজকে হচ্ছে 19 তারিখ, এটা হচ্ছে 19-এর রাত, আগামীকাল 20 তারিখ, লাস্ট ডেট নমিনেশন প্রত্যাহারের। তার মানে যারা জোর করে নমিনেশন প্রত্যাহার করাবেন, করানোর চেষ্টা করবেন, তারা কিন্তু আজকে রাতটাকে ফুল ইউজ করার চেষ্টা করবেন, ফুল। সারা রাত হয়তো হয়তো একেবারে তাণ্ডব চলবে, অত্যাচার চলবে, ভয় দেখানো চলবে, শাসন চলবে, মারধর চলবে, লাশও পড়তে পারে। ফলে দর্শক, আজকের রাতটা আমরা যারা মানে শান্তি চাই, আমরা চাইব, প্রার্থনা করব আজকের রাতটা একটু ভালোভাবে কেটে যাক। যারা দুষ্কৃতি, যারা এই রাজনৈতিক ছত্রছায়াতে থেকে যারা এইসব কাণ্ডকারখানা করছেন বা ক্ষমতা দখলের চেষ্টা করছেন, তারা আজকের রাতটা নিরস্ত্র হোক, এইসব না করার সুযোগ পাক, সাহস পাক, না শক্তি পাক, এটা আমি অ্যাটলিস্ট আমরা কামনা করছি। কিন্তু ভয় করছে যে আজকের রাতটাতে কীভাবে তাণ্ডব চলবে। আমরা আশা করছি, প্রার্থনা করছি সব ঠিক আছে, কিন্তু যা সব দেখছি ভয় কিন্তু মনের মধ্যে ঢুকে রয়েছে যে আজকের রাতে কত জায়গাতে কত গণ্ডগোল পাকানোর চেষ্টা হবে, কত শাসন চলবে, সারা রাত ধরে হবে, দেখবেন দর্শক, অপহরণ হবে, কত কি হবে আজকের রাতটাতে। কারণ কালকে 20 তারিখ লাস্ট ডেট নমিনেশন প্রত্যাহারের, প্রত্যাহার না করলে মানে প্রত্যাহার করার জন্যই এত সব চাপ দেওয়া হবে, তো শেষ চেষ্টা আজকের রাতটা, যদি সেটা করেও না হয় তারপরে তো আরও 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 সব কিছু ঘটতে পারে আগামী দিনে, তারপর তো ভোটের দিনে তো যা হবার হবে। তবে আজকের দিনটা, আমি দর্শক আবারও বলছি, আজকের দিন, আজকের রাতটা, আজকের রাতটা যেহেতু শেষ চান্স চমকানোর ধমকানোর জন্য একটা অন্ধকার পরিবেশ, যারা চোর হয় না, যারা দুষ্কৃতি হয়, তারা সবসময় একটা অন্ধকার এরকম পরিবেশ তারা চায়, তো আজকের সেটা শেষ রাত 19 তারিখ, কালকে 20 তারিখ, তাহলে আজকে শেষ চান্স। সুতরাং আজকে মানে এখনও যাদেরকে রাজি করানো যায়নি ভয় দেখিয়ে ইত্যাদি করে বা কিছু বলে, এখনও যাদেরকে রাজি করানো যায়নি, আজকের রাতটা হচ্ছে তাদের কাছে শেষ সুযোগ, তারা ধরে নেবে। সুতরাং আজকে যাচ্ছে তাই কাণ্ড ঘটতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যারা বিশেষ করে নমিনেশন ফাইল করেছেন তাদের জন্য আমারও কিন্তু দুশ্চিন্তা হচ্ছে। কি বলতে পারি আমরা আরামবাগ টিভির তরফ থেকে দর্শক, এটুকুই বলতে পারি পুলিশকে, একটু সজাগ, একটু সজাগ যদি আপনারা থাকেন তাহলে মানুষ খানিকটা নিরাপত্তা পেতে পারেন, যে ফোন করলেই যদি ওখানে একটু পৌঁছানো যায়। আমি আজকে আমিও অনেকটাই জেগে থাকবো, আমি জানি আমার সঙ্গে অনেকে আপনারা যোগাযোগ করবেন, ছবি পাঠাবেন, ভিডিও পাঠাবেন, তো আমি কতটা কি করতে পারবো জানি না। আমরা চাই যে আজকের রাতটা মিডিয়া পুরো জেগে থাকুক, যেখান থেকে যা পাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়ুক একেবারে খুব দ্রুত, যাতে ওটা নজরে আসে, পুলিশের বা যারা সংশ্লিষ্ট দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের যাতে নজরে আসে, যাতে করে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে অত্যাচারটা যাতে বন্ধ করা যায়। আমরা চাই না আর কোনো রক্ত ঝরুক, শাসক মরিয়া, ক্ষমতা দখল করার জন্য একেবারে মরিয়া, কোনো জ্ঞানগম্য তারা ঠিকমতো রাগে বলে আমার মনে হয় না যা সব দেখছি। কিন্তু মানুষকে নিরাপত্তা দিতে হবে, সবারই ঘরে যে ছোটো ছোটো বাচ্চা দেখছেন, সবারই ঘরে তো বাচ্চা রয়েছে, বাবাকে উদ্দেশ্য করে মানে কিছু ঘটানোর চেষ্টা হবে, বাচ্চাগুলো কান্নাকাটি করবে, চিৎকার করবে, মা বাবা কোথায়, বা এরকম করে চিৎকার করবে, মা বাঁচাও, চিৎকার করবে। আমি শুধু এখন থেকে আন্দাজ করছি কী ভয়ঙ্কর হতে পারে আজকের রাতটা, কী ভয়ঙ্কর হতে পারে। 21-এর ফলাফলের পরে এরকম চিৎকার, এরকম কান্না, স্বজন হারার কান্না আমরা অনেক শুনেছি, অনেক ভিডিও দেখেছি। ভেবেছিলাম যে তারপর তদন্ত হয়েছে, কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, সিবিআই তদন্ত করেছে, আর মনে হয় এরকম হবে না। যারা এইসব কাণ্ড ঘটিয়েছে, যেভাবে সিবিআই তদন্ত চালাচ্ছে, মনে হয় আর এইরকম সাহস তারা দেখাবে না। কিন্তু দর্শক,
আমরা দেখছি যে কোনো পরিবর্তন ঘটেনি, অবস্থার পরিবর্তন হয়নি। এখনও সেই একুশের সন্ত্রাসকে মনে করাচ্ছে, ভয় দেখানো, চমকানো, ধমকানো, মারধর, খুন, খারাপি চলছেই, অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। আমরা এই মানে ভোট ঘোষণার পরে, নমিনেশন শুরু হওয়ার পরে যা সব দেখছি, ফলে আজকের রাতটা যে মানে রাতটাতে যে একেবারে চরম ঘটনা ঘটবে, চরম ঘটনা, যাদেরকে এখনও প্রত্যাহার করানো যায়নি, সম্ভব হয়নি ভয় দেখিয়ে, তাদের অনেকের বিরুদ্ধে যে একটা চরম একটা অত্যাচার ঘটবে আজকের রাতে, রাত জুড়ে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক, আমি বলতে পারি আজকে রাতে আমি জেগে থাকবো, যদি কোথাও কিছু ভিডিও পান আমাকে পাঠাবেন, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার। এই জন্যই ছাড়বো, পুলিশের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যদি আমার তরফ থেকে কিছুটা উপকার হয় আপনাদের, মানে ওই দ্রুত পুলিশি ব্যবস্থা বা এরকম কিছু পাঠিয়ে আপনাদের জীবনকে সুরক্ষিত রাখার, তাতেই আমি কিন্তু ধন্য হব। আমি আজ জেগে থাকবো অনেকটা রাত পর্যন্ত। দর্শক, পাঠাবে যদি কারো কাছে আজকের একেবারে ঘটছে এরকম ঘটনা, পুরনো ঘটনা পাঠাবেন না, ঘটছে এমন ঘটনা যদি পাঠান কোনোভাবে ভিডিও করে, সেটাও সাবধানে করবেন, কারণ এরা এত এত মারাত্মক না, ভিডিও করছে মানে কেউ যদি দেখতে পান না বা পাই, সেখানেও আবার হয়তো অন্য রকমের একটা হিংসা কাজ করবে। সুতরাং সাবধানে করতে হবে, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আর পুলিশকে বলবো, প্লিজ একটু আজকের দিনটা সতর্ক থাকুন, এটা আপনাদের ডিউটি, জানি সবসময় আপনারা সে কাজটা করে উঠতে পারেন না, হাত বাঁধা থাকে, জানি, বুঝতে পারি, তবুও আমরা সবাই মানুষ আর আপনারা পুলিশ, আইনের রক্ষক, এটুকু আশা করেন বাংলার মানুষ। সুতরাং এই অ্যাপিলটাই থাকবে, এর বেশি আর কি বলতে পারি। দর্শক, কি বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, জেগে থাকবেন কিন্তু আজকে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।